হ্যালো বন্ধুরা, দ্য ফ্যালকন বাজ পাখি, এই পাখিটি বিষয়ে টিপ্পো করে অনেকে বলেছেন ফ্যালকন, আবার কেউ বলেছে ও শিকারে পাখি। বাজ পাখি ঈগল পাখির মতো হিংস্র শিকারে পাখি, দিনের আলোতে শিকার করে, তবে এরা বনে থাকা পাখি নয়। শিকার পাখি একটা বিশেষ উল্লেখযোগ্য হলো স্ত্রী পাখি একটু আকারে বড় হয় পুরুষ পাখিটার থেকে। পুরুষ পাখির দেহ দৈর্ঘ্যটা 27 সেন্টিমিটার এবং স্ত্রী বাজ পাখিটি 34 সেন্টিমিটার বেশি হয় না। প্রায় মানুষ এই পাখিটাকে দেখেছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে এই পাখিটির ওপর ঘুনা প্রসঙ্গ করে 2006 সালে আমি এই পাখিটির ওপর গবেষণা করে বলেছি তাদের প্রয়োজনে বিত্তায়নে, রাত্রে আচার আচরণে, খাদ্য সংগ্রহ কৌশলে তাদের বিভিন্ন সমস্যা প্রবৃত্ত গবেষণা বিষয়। ইতিপূর্বে এই পাখিটি নিয়ে অল্প স্বল্প গবেষণারা কিছু ধারণা করেছে। কিছু পাখি বিশেষত্ব, তবে ভারতে উপমহাদেশে ব্যাপকভাবে এই পাখিটিকে নিয়ে গবেষণা করেছে। ভারতে পাখি বিশেষত্ব রিসার নোরাজি তার গবেষণায় এই কাজটি করে পাখিটি অনেক তথ্য জানা গেছে এবং অনেক তথ্য অজানাও রয়েছে। এছাড়া আফ্রিকা এই পাখিটিকে একটি উপপ্রজাতি নিয়ে একজন পাখি বিশেষত্ব গবেষণা করেছে, তার গবেষণা থেকে ও তেমনি তথ্য আসেনি, তাই তাদের তুলনায় এই পাখি সম্পর্কে অনেক কিছু নতুন তথ্য বের করতে পেরেছি অ্যানিমেলস বার্ড বাংলাতে, যা আপনি এই পাখি তত্ত্বগুলি আগে কখনো শুনেননি। বন্ধুরা, অ্যানিমেলস বার্ড বাংলা আজকে আরেকটি ভিডিওতে স্বাগতম। আপনারা যারা এই রকম পশু পাখির সম্পর্কে অজানা অজানা তথ্য জানতে চান, তাহলে অ্যানিমেলস বার্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। আমাদের পৃথিবীতে প্রায় 1500 থেকে 2000 প্রজাতি বাজ পাখি দেখতে পাওয়া যায়, যাদের বিভিন্ন নাম আছে, জাটনের বাজ, উদয়ী মধুবাজ ও অতি তিসা বাজ। এই পাখিগুলিকে খুবই নামকরণ করা হয়েছে বাংলাদেশে। এছাড়া আল্টার্কটিকার পাখি সব জায়গাতে দেখতে পাওয়া যায়। খেলনা বিভাগ ছাড়া আমাদের দেশের সব বিভাগে এই পাখিটি বিচারণে রেকর্ড করেছে। বাজ একটি অনন্ত চটপটে এবং দ্রুত পাখি, পাশাপাশি একটি বিদ্যুতের দ্রব্য প্রক্রিয়া রয়েছে। এই পাখিটি প্রায় শক প্রজাতি প্রতিদিনের জীবনযাত্রার নেতৃত্ব করে। এরা দিনের বেলায় শিকার করতে বেছে নেয়, পরিজনিসের জন্য একটি জুড়ি তৈরি করে। পুরুষ এবং স্ত্রী বাজ পাখি তাদের জীবনসঙ্গী আবার বেছে নেয়। দৈত্য এই জাতীয় জুটিয়ে নিজস্ব অঞ্চলে রয়েছে, যার অঞ্চলটি প্রায়শই বেশিরভাগ হেক্টর ছাড়িয়ে যায়। বাজ পাখি খুবই ভয়ঙ্কর আর খুব দ্রুত উঠতে পারে। তারা ছোট প্রাণীটিকে শিকার করে, চোখের ফালক ফেলতে না ফেলতে ওদের উড়ান্ত গতি 350 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা চিল ও শকুন চেয়ে অনেক বেশি হয়। এদের ডানা লম্বা এবং ট্রিম লাইন আকারে হয়ে থাকে বলে তারা খুব দ্রুত উঠতে পারে। এই প্রাণীগুলি চিল ও শকুনের চেয়ে অনেক ছোট হয়। এদের ওজন প্রায় 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই বাজ পাখি ডানাগুলি খুব বড় হয়, গোলাকার ডানার দৈর্ঘ্য 29 থেকে 38 সেন্টিমিটার পর্যন্ত হয়। এদের লম্বা ডানা ও লেজের মধ্যে একবার উঠতে শুরু করলে খুব সহজে নিচে নেমে আসে না, 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত উঠতে পারে। এই বাজ পাখি সাধারণত গায়ের রং হয়ে থাকে নীল ও ধূসর, গাঢ় ড্র্যাগ বাদামি বর্ণের রঙের ডানা থাকে ও পিঠের মধ্যে সাদা ও কালো দাগের জন্য এদেরকে খুব সহজে চিনতে পারা যায়। এদের শক্তিশালী পা থাকার জন্য খুব সহজে মাটিতে দৌড়াতে পারে। এরা পাহাড় গাছ খুবই উঁচু জায়গায় আবার কখনো কখনো মাটিতে বাসা বাঁধে, সেখানেকার ডিম 3 থেকে 5টি কুড়ে দেয়। ডিমগুলি খুবই ছোট ও বাদামি রঙে হয়ে থাকে। এই জাতীয় ডিম আকারে 3.5 সেন্টিমিটার পর্যন্ত হয়। ডিমগুলি তখন তা দিয়ে 1 মাসের মধ্যে বাচ্চা পরিপূর্ণ রূপে তৈরি হয়। স্ত্রী ও পুরুষ দুজনে বাচ্চাগুলিকে লালন পালন করে তোলে। 2 মাস হয়ে গেলে বাজ পাখি বাচ্চাগুলি পরিপূর্ণতা হতে থাকে। বাজ পাখি জীবনকাল 17 বছর পর্যন্ত হয়। আবার কোনো কোনো বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে কোনো বাজ পাখি 70 বছর পর্যন্ত আয়ু থাকে। বাজ শিল্প জাতীয় একটি শিকারী পাখি, কিন্তু চিলের থেকে এরা একটু কম শক্তিশালী তো হয়। এদের ডানা চিলের মতন এতটা বড় নয়। ধারালো নক্ষত্র দিয়ে অন্যান্য পাকপাকুলি, বাঁদর, চামচিকে, ইঁদুর,
পোকামাকড়, মার, কীট পতঙ্গ ও ছোট জাতের প্রাণীদেরকে শিকার করে খায়। তাদেরকে গভীর জঙ্গলে এবং উঁচু পাহাড়ে চূড়ায় বাস করতে পছন্দ করে। তারা জোট বেঁধে থাকতে পারে ও একা থাকতে খুব ভালোবাসে। সে নিজস্ব কর্মফলে পরিশ্রম করে খায়, অর্থাৎ নিজের শিকার করে খায়, অন্য প্রাণীদের খাবার চিন্তাই করে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, উপকারিত হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করেন। আর এই ধরনের পশু পাখি সম্পর্কে অজানা অজানা তথ্য আপনি কি জানতে চান, তাহলে অ্যানিমেলস বার্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখেন। বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।